নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা সকলে সাধারণত আলুর চপ খেয়ে থাকি, খুবই ভালো খেতে। তো আমি আজকে নতুন একটা রেসিপি বানাতে চলেছি, ওটা হচ্ছে কাঁচকলার চপ। আর এই কাঁচকলার চপ বানানোর জন্য কাঁচকলা তো লাগছেই, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তো মশলার মধ্যে যেগুলো লাগছে সেগুলো লাগছে শুকনো লঙ্কা, জিরে, আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর লাগছে পেঁয়াজ কুচি। এবার আমরা আগে থেকে সেদ্ধ করা কাঁচকলাটা এইভাবে ছাড়িয়ে নেব। তারপর আমরা এরকম একটা বড় জায়গাতে কাঁচকলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর আমরা একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা, জিরেটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে আলাদা রেখে দেব। নেক্সট আমরা গ্যাসটা অন করব, তারপর একটা কড়া বসাবো। তো হালকা গরম করব কড়াটা। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সরষের তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ কুচি। ওটা ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ একটু ব্রাউন কালার আসে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবার পর এরপর আমরা আদা রসুন পেস্ট, একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলাটা দু একবার নাড়ার পর তারপর একটু সামান্য আমি জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাখানো কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে মাখা কাঁচকলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করব, এরপর দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে সব পুরটাকে আমি এইরকম শেপ করব, সব কটা এরকম সাইজেরই হবে। নেক্সট আমি একটা অন্য পাত্রে বেসন নিয়েছি, লঙ্কার গুঁড়ো, এক চিমটে খাবারের সোডা, আর একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করব। এরপর অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে ভালোভাবে গুলে নিব। অল্প অল্প জল দিব, একবারে বেশি জল দেব না, কারণ দলা পাকিয়ে যাবে। তো বেসনটা মাখানোর পরে দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, মিডিয়াম হবে। এরপর আমি একটা কড়াই নেব, কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিব। চপটা ভাজার জন্য যেইটুকু পরিমাণ তেল লাগবে ওইটা আমি নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে যে পুরটা করে রেখেছে ওরটা বেসনের গোলায় ডুবিয়ে তেলে আলতোভাবে ছেড়ে দিব। একে একে এরকমভাবে সব কটা আমি ভেজে নিব। ভালোভাবে উল্টে পাল্টে করে ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার আসবে, বেশি কড়া ভাজবো না। দেখুন এইরকম কালারটা আসবে, চপগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। দেখুন চপগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, খুবই টেস্টি খেতে হয়েছে সবাই বাড়ি।